प्राय 10 লক্ষ টাকা ব্যয়ে কংক্রিট ঢালাই রাস্তা শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদা জেলার বাঙ্গিটোলা অঞ্চলের অন্তর্গত গোসাইহাট এলাকায় বেশ কয়েকটি কংক্রিটের ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হয় বুধবার। এদিন এই কংক্রিট ঢালাই রাস্তা উদ্বোধনে আসেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জানান, এলাকার লোকেদের আবদার ছিল বেশ কয়েকটি রাস্তার এবং তাই এলাকার লোকেদের দাবি পূরণ করা হলো। এই কংক্রিট ঢালাই রাস্তা পেয়ে খুশি ওই এলাকার মানুষজন। পাশাপাশি এদিন রাজ্যের 108 পৌরসভার ফলাফল ও মালদার দুটি পৌরসভার তৃণমূলের ব্যাপক হারে জয়লাভ প্রসঙ্গে মন্ত্রী জানান, এই জয় মমতা ব্যানার্জির জয়, এই জয় মানুষের জয়, ইংলিশ বাজার এবং পৌরসভা মানুষের জয়, আমাদের কর্মীদের জয়। তাদের এই জয় আমি তাদেরকে উৎসর্গ করছি এবং মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি আর নয়, যদি বাংলার উন্নয়ন দেখতে হয়, বাংলাতে শান্তি রাখতে হয়, তাহলে একমাত্র মমতা ব্যানার্জি আছেন যিনি বাংলাকে উন্নয়নের পথ চরম শিখরে নিয়ে যেতে পারে। সবই পেয়েছি, ওই দুই একটা তো থাকবেই, কিন্তু সবই পেয়েছি। মালদহ থেকে গোলাম হাবিবের রিপোর্ট, চ্যানেল 24/7।